বিচারককে ভয় দেখিয়ে নির্দেশনা দেয়। তৃণমূল নেতা তথা আইনজীবী বৈশ্যনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগই তুলেছেন আইনজীবী অরুণাভ ঘোষ। সেই মামলাতেই এবার সাত দিনের মধ্যে বৈশ্যনাথের হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। 23 সেপ্টেম্বর আলিপুর আদালতে অরুণাভ ঘোষের বিরুদ্ধে মানহানির মামলা করেন বৈশ্যনাথ চট্টোপাধ্যায়। আবেদনের প্রেক্ষিতে ফৌজদারি মানহানির মামলার আইনি প্রক্রিয়া শুরুর নির্দেশ দেন আলিপুর আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সন্দীপ কুমার মান্না। কিন্তু অরুণাভ ঘোষের অভিযোগ, বৈশ্যনাথ চট্টোপাধ্যায় আলিপুর আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ভয় দেখিয়ে নির্দেশ আদায় করেছেন। অভিযোগের সপক্ষে 1 অক্টোবর দক্ষিণ চব্বিশ পরগনার জেলা ও দায়রা বিচারকের উদ্দেশ্যে সিজেএম সন্দীপ মান্নার লেখা একটি চিঠিও হাইকোর্টে পেশ করেন অরুণাভ ঘোষ। যে চিঠিতে সিজেএম লেখেন, বৈশ্যনাথ চট্টোপাধ্যায় এবং আরও কয়েকজন আইনজীবী আমার চেম্বারে এসে অভিযুক্তের বিরুদ্ধে মানহানির মামলার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়ার জন্য চাপ দেন। শেষমেশ আইনজীবীদের হুমকির পরিপ্রেক্ষিতে অত্যন্ত অপ্রীতিকর পরিস্থিতিতে আমি বাধ্য হয়ে অরুণাভ ঘোষের বিরুদ্ধে মানহানির মামলা প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিই। যদিও অরুণাভ ঘোষের বিরুদ্ধে এই অভিযোগ গ্রহণযোগ্য নয়, হাইকোর্টে পেশ করা এই চিঠি মঙ্গলবার শুনানির সময় খুঁটিয়ে পড়েন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। এরপরই সাত দিনের মধ্যে বৈশ্যনাথ চট্টোপাধ্যায়ের হলফনামা তলব করেন তিনি। অরুণাভ ঘোষের দাবি, এভাবে বিচারককে ভয় দেখিয়ে নির্দেশ আদায় করা হলে গণতন্ত্রের স্তম্ভগুলির ওপর মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যাবে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রভাব, তিনি বলেছেন যে এই ঘটনাটা উল্লেখ করেছে যে কে জোর করে এরকম কিছু ছেলে তাদের নাম বলেছে বৈশ্যনাথ চ্যাটার্জির এবং বার কাউন্সিলের একজন মেম্বার আছে সুব্রত মুখার্জি, এরা আমাকে বাধা দেয়, আমাকে অর্ডারই পাস করতে দেয়নি। যখন অর্ডার দেয়নি উনি ইজলাস ছেড়ে যখন চলে যান, তখন তার ওই রুমে আর কি যে ঘরে উনি বসেন সেখানে ঝামেলা শুরু করে এবং বলে যে আমার সিকিউরিটি গার্ড তিনি বাইরে ছিলেন, তিনিও সব শুনেছেন, কিন্তু আমি বাধ্য হয়ে ঘেরার চাপে এবং অকথ্য ভাষায় গালাগাল শুরু করে এরা, তখন আমি বাধ্য হয়ে সেটাকে এড়াবার জন্য আমি সই করে দিয়েছি। যদিও বৈশ্যনাথ চট্টোপাধ্যায় এই অভিযোগ অস্বীকার করেছেন। কেউ ভিত্তিহীন অভিযোগ করতে পারে, সেপ্টেম্বর মাসের মামলা আমি সাক্ষ্য দিলাম, আমার পরে আরেকজন সাক্ষী সাক্ষ্য দিল, তারপর লন্ডনের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একটা প্রসেস ইস্যু করলো, সামান করলো, তারপরে এখন নভেম্বর মাসে এসে যদি কেউ অভিযোগ করেন, এই অভিযোগের কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি না। উনি ওনার মতো করে অভিযোগ জানাচ্ছেন, কিন্তু এরকম কোনো ঘটনা সেদিন ঘটেনি। 29 নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। মুখে অভিযোগ অস্বীকার করলেও বৈশ্যনাথ চট্টোপাধ্যায় হলফনামায় কি বলেন, সেই দিকেই এখন নজর আইনজীবী মহলের। ধ্রুবজ্যোতি প্রামাণিক ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।